পায়ের ব্যথা কমাতে ওষুধ খেয়েই খেলেছেন পারভেজ ইমন। মনের ব্যথা ভুলতে কি করেছেন আকবর আলী? বোনকে হারানোর যাতনা বুকে নিয়ে এই দলকে পথ দেখিয়েছেন পাঞ্জেরি। শোক কখনো কখনো শক্তি যোগায়, মহানায়কদের ইতিহাস গড়ার সোপান তৈরি করে দেয়। এপারে আকবরের জন্য দুহাত তুলেছেন বাবা, ওপার থেকে বোন। ওখানে যাওয়ার পরে তো মনে করেন যে বোন চলে গেল, তা আমরা তো প্রথমে পরামর্শ করলাম সবাই ফ্যামিলি মেম্বার যে ওকে জানাবো না, দেশের খাতিরে। ও ক্যাপ্টেনশিপ হয়ে গেছে, খেলতেছে, এখনও কোয়ার্টার ফাইনাল হয়নি, পাকিস্তানের সাথে গেম আছে, ওকে আমার জানাবো না। পরে পাকিস্তানের সাথে খেলা হয়ে গেল, দুই দিন পরে আমরা আবার পরামর্শ করলাম যে কমপক্ষে ওকে না জানিলে এটা খারাপ দেখা যায়। এর আগে কয়েকটা ব্যাপার হয়েছিল, তখন বলে আপনার খবর দেন না কেন, জানান না কেন। এমন একটা শেষে যে আমার বাচ্চা যে এভাবে খেলবে সেটা আশাও করিনি, কিন্তু বাড়ির থেকে ওর একটা এমন দুঃসংবাদ গেছে যে আমাদের মন মানসিকতা কারোই ভালো নেই। আমার মেয়ে সন্তান সে মারা গেছে, ও খেলার ওখানে যাওয়ার পর পরে 22 তারিখে আমার মেয়ে মারা গেছে। ছোট ভাইয়ের হাতে বিশ্বকাপ, ওকে ঘিরেই রচিত হলো উৎসবের মহাকাব্য। দেখে যেতে পারেননি বোন খাদিজা। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ওয়ার্ল্ড কাপটা শেষ হোক, মানে একটা খেলা হোক, তারপরে 23 তারিখ জানাবো। তা ও জানতে পেরে আমাকে পরে ফোন দিয়েছিল যে ও 23 থেকে জেনে গেছে, 24 থেকে ফোন দিয়েছিল, 22 থেকে ঘটনা ঘটেছিল এরকম, ঠিক আছে। তা পরেও বলছে তোমরা আমাকে জানো নাই এত বড় ঘটনা ঘটে গেলো, আমার বোন মারা গেল। যমজ এই দুই সন্তানের জন্ম দিতে গিয়েই আকবরের বোন পরলোকে। আকবর যেন ওদের বাঘ মামা, একটা বিশ্বকাপ উপহার দিয়েছেন পরিবারকে, দেশকে, ওপারে থাকা বোনকে।